এক রামপুর নামের গ্রাম ছিল। ওই গ্রামে এক শিলা নামের মহিলা থাকত। ওর মেয়ে কলেজের ছুটিতে মায়ের কাছে দেখা করতে আসত। মা, মা দেখো আমি এসে গেছি। আরে রিয়া, এখন তুমি এসে গেছো তো তুমি কোথাও যেও না, তুমি আমার কাছেই থাকবে। এত দিন হয়ে গেছে, একবারও দেখা করতে আসোনি তুমি। আরে মা, কলেজ থেকে ছ মাসে শুধু 10 দিনের ছুটি পাওয়া যায়। এখন আমি এসে গেছি তো আমি এখন পুরো গ্রাম ঘুরব আর সবার সাথে দেখা করব। পরের দিন রিয়া নিজের মায়ের সাথে বাজার যায়। যখন সে বাজার থেকে ফেরত আসে তো সে এক বট গাছ দেখতে পায়। আরে বাহ, কত বড় গাছ, কিন্তু এতে কি কালো কালো ঝুলছে? রিয়া একটু ঘাবড়ে যায় আর রিয়া ওই গাছের দিকে এগোতে থাকে। রিয়া, রিয়া ওখানে যেও না, ফেরত এসে যাও, ওখানে বিপদ আছে রিয়া। কিন্তু রিয়া ততক্ষণে বটগাছের ভেতরে পৌঁছে গিয়ে থাকে। তখনই হঠাৎ করে রিয়াকে বটগাছের কোনো অদৃশ্য শক্তি নিজের দিকে টানতে থাকে। মা, আমি নিজে যাচ্ছি না, আমার এরম মনে হচ্ছে যেন কেউ আমাকে নিজের দিকে টানছে। মা বাঁচাও আমাকে, আ মা বাঁচাও। আরে কেউ আমার মেয়েকে বাঁচাও, ওই আত্মা ওকে টানছে। আমার চঙ্গুল থেকে কেউ বেঁচে যেতে পারবে না, আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো। ওই আত্মা রিয়ার শরীর দখল করার চেষ্টা করে আর রিয়ার ওপরে প্রভাব ঢালে। তখনই রিয়ার মা ওই আত্মার সামনে এক সিদ্ধি তাবিজ করে দেয় যাতে আত্মা দুর্বল হয়ে পড়ে। আর রিয়াকে ছেড়ে দেয়। রিয়ার মা রিয়াকে ওখান থেকে নিয়ে ঘরে ফেরত চলে আসে। মা, ওই বটগাছে এমন কি আছে যে তুমি আমাকে ওইখানে যাওয়ার থেকে আটকাচ্ছিলে? হ্যাঁ সোনা, এর পেছনে অনেক বড় ঘটনা আছে। এখন ওইসব কথার কোনো প্রমাণ তো নেই, কিন্তু আমাদের বড় বুড়োরা কিছু কথার দাবি করেন। মা, তুমি আমাকে পুরো ঘটনা বলো। রিয়ার মা ওকে গল্প বলতে থাকে যে এই কথা দুটো ছেলের থেকে শুরু হয়েছিল। একদিন দুটো ছেলে রাম আর রাজু একটা মেয়েকে খুব বিরক্ত করছিল। দেখো ভাই, এই মেয়েটা কত সুন্দর। হ্যাঁ বে, ঠিক বললি তুই, একদম মাল লাগছে। ইয়ার চল এই মেয়েটার পিছন করি, দেখি তো এই মেয়েটা কোথায় থাকে। ভাই, শুনেছি এই মেয়েটা রোজ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এদের পেছনে একটা বটগাছ ছিল, ও এই কথা শুনছিল। রাজু আর রামু একটা প্ল্যান বানায় যে মেয়েটাকে কি করে ফাঁসাবে। শোন, তুই সন্ধ্যে 6টায় এই বটগাছের কাছে দেখা করিস। ঠিক আছে। দুজন ওখান থেকে চলে যায়। সন্ধ্যার সময় রাজু অনেক মদ খায়। মদে ডোবার রাজু ওই বটগাছের কাছে যায়। রাম আগের থেকেই বটগাছের কাছে দাঁড়িয়ে থাকে। তুই আমার থেকে আগে চলে আসলি, মনে হচ্ছে তোর অনেক তাড়া আছে। এতটা বলতেই ওইখান থেকে রিয়াকে আসতে দেখে। রাম আর রাজু গাছের পেছনে লুকিয়ে যায়। ওই মেয়ে যেই বটগাছের পাশ থেকে পার হয় তখনই ওরা দুজন তার উপরে আক্রমণ করে দেয়। আমাদের সাথে তো দেখা করো রানী, ছাড়ো আমাকে, কে তোমরা দুজন আর আমাকে এরম ভাবে কেন ধরেছো? ছাড়ো, কেউ আমার সাহায্য করো, ছাড়ো।
রাজু ওই মেয়ের গলা ধরল আর হাওয়াতে উঠিয়ে দিল, যার কারণে ওই মেয়ের মৃত্যু হয়ে যায়। যেই ওরা দুজন পালাতে যায়, ওই গাছের ডাল ওর পা ধরে ফেলে, আর ওদেরও হাওয়াতে উঠিয়ে দেয়। বটগাছের আত্মা ওই মেয়ের শরীরে ঢুকে পড়ে আর মেয়ে জ্যান্ত হয়ে যায়। তারপর রিয়া গ্রামে যায় আর যে ওর সামনে আসে ওকে মেরে ফেলে। গ্রামের লোকেরা অনেক ভয় পেয়ে যায়। একদিন সবাই মিলে একটা উপায় বার করে, যদি আমাদের নিজের প্রাণ বাঁচানোর হয় তো আমাদের মুনি বাবার কাছে যেতেই হবে। হ্যাঁ, আমরা সবাই যাব, তাহলেই আমাদের সবার প্রাণ বাঁচতে পারে ওই শাকচুনি থেকে, আর কেউ বাঁচাতে পারবে না আমাদের। হ্যাঁ, পরের দিন লোকেরা মুনি বাবার কাছে যায় আর ঘরের বাইরে জোরে জোরে চিল্লায়, আমাদের সাহায্য করো বাবা, আমাদের প্রাণ বিপদে আছে। কে যে সকাল সকাল চেঁচাচ্ছে ঘরের বাইরে, এদের কোনো কাজ নেই নাকি চেঁচানো ছাড়া? বাবা বাবা, আমাদের সাহায্য করো বাবা, আমাদের প্রাণ বিপদে আছে, শাকচুনি আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের গ্রামের লোকেদের বাঁচাও, এখন আপনি সবাইকে বাঁচাতে পারেন বাবা, আপনি বাঁচান আমাদের প্রাণ। কি হলো তোমার, তুমি কেন এত ঘাবড়ে আছো, কি হয়েছে তোমার সাথে, আর কোন শাকচুন্নি তোমাকে মেরে ফেলবে? গ্রামের লোকেরা ওনাকে পুরো গল্প বলে। বাবা ওদের একটা শক্তি কবচ দেয় আর বলে, এই শক্তির লকেটটাকে ততক্ষণ নামাবি না যতক্ষণ এইসব ঠিক না হয়ে যায়। ঠিক আছে বাবা। তুমি এক কাজ করো, তুমি ওই শাকচুন্নিকে কোনোভাবে ওই বটগাছের পাশে নিয়ে এসো, আমি তোমার সাথে ওইখানেই দেখা করব, আর যখন সে বটগাছের কাছে চলে আসে তখন তুমি ওইখানে লুকিয়ে যাবে, যতক্ষণ না আমি বলি ততক্ষণ বাইরে আসবে না। ততক্ষণে সব ওই গ্রামের লোকেরা ওখান থেকে চলে যায় আর ওই ভূতনিকে ওর জালে ফাঁসানোর জন্যে ওর আগে দৌড়াতে থাকে। ওই ভূতনি ওদের পেছন করতে থাকে। দাঁড়াও, আমি তোমাকে মেরে ফেলবো, দাঁড়াও দাঁড়াও। গ্রামের লোকেরা ওকে বটগাছের কাছে নিয়ে এসে যায়। মুনি বাবা একটা বড় পাথরের পেছনে লুকিয়ে থাকে আর গ্রামের লোকেরাও লুকিয়ে পড়ে। তারপর মুনি বাবা ওই ভূতনির সামনে একটা তলোয়ার ফেলে, ওই ভূতনি নিজে ওই তলোয়ার থেকে নিজের গলা কেটে ফেলে আর ওখানেই মরে যায়। গ্রামের লোকেরা ওকে ওই বটগাছের নিচে ওর শরীরকে পুঁতে দেয় আর তখন থেকে তার আত্মা ওই গাছের নিচে থাকে আর ও লোকেদের নিজের দিকে টানে, আর যে ওর দিকে যায় ওকে সে নিজের শক্তি দিয়ে মেরে ফেলে। তাই মা, যখন ওখানে আমি গেলাম তো আমার ওরম মনে হচ্ছিল যেন আমাকে কেউ টানছিল।
তার জন্যে কোনো গ্রামের লোক ওই গাছের দিকে যায় না।